بسم الله الرحمن الرحيم نحمد الله العظيم ونصلي ونسلم على النبي الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم عن بريدة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم سمع رجلا يقول اللهم إني أسألك أني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد السمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد فقال لقد سألت الله بالاسم الذي إذا سئل به أعطى وإذا دعي به أجاب أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে মস্তুন্দর প্রোগ্রামে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের সামনে ইসমে আজম সম্পর্কে আলোচনা করব, যেটাকে আপনি বলতে পারেন যে মনের আশা পূরণ হওয়ার যে গুরুত্বপূর্ণ দোয়া, মনের আশা পূরণ হওয়ার জন্য এটাকে যে দোয়াকে আমরা বলি ইসমে আজম। আমরা অনেক সময় আছে, আমরা আমাদের মানুষ হিসেবে আমাদের অনেক আশা ভরসা, অনেক চাওয়া থাকে, অনেক চাওয়া থাকে, অনেক আশা থাকে। যে সময় এরকম পরিস্থিতি হয়, কোনো পরিস্থিতিতে আমাদের পিঠ দেওয়ালের সাথে লেগে যায়, আমরা অনেক অসহায় হয়ে পড়ি, তখন আল্লাহর দরবার ছাড়া আর কোনো দরবার নাই, অর্থাৎ আল্লাহর দরবারে আল্লাহর কাছেই আমাদের প্রার্থনা করতে হয়। তাহলে আজকে আমরা শিখে নিব যে ইসমে আজম, ইসমে আজম এটা আল্লাহ তাআলার একটা এমন একটা মহান নাম যে ইসমে আজম আমলের মাধ্যমে, এই আমলের মাধ্যমে আল্লাহর কাছে যদি কোনো কিছু চাওয়া হয়, এই ইসমে আজমের মাধ্যমে, এই মহান নামের মাধ্যমে যদি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হয়, তাহলে আল্লাহ তাআলা তা পূরণ করে দেন, আল্লাহ তাআলা তা পূরণ করেন। এই মহান নামের মাধ্যমে যদি আল্লাহর কাছে আল্লাহকে আপনি ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দেন। এ মর্মে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস আছে। আমরা বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন কথা রয়েছে, যেরকম শবে কদর রাত্র কোন রাত্র এটা ফিক্স করে দেওয়া হয় নাই, ইসমে আজম এটাকেও ফিক্স করে দেওয়া হয় নাই। বিভিন্ন হাদিসের দ্বারা আমরা একটা আলোচনা করব, কিন্তু ইসমে আজমকে বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন দোয়া রয়েছে, সবগুলোর সমন্বয়ে আমরা আজকে আলোচনা করব। কিন্তু ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে এটা গ্যারান্টি দেওয়া যাবে, এটা নিশ্চিত হওয়া যাবে যে নিশ্চিতভাবে বলা যাবে যে এটার দ্বারা দোয়া কবুল হবে। এবং এটা শুধু আমার কথা না, যে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে তোমরা যদি ইসমে আজমের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সোয়াল করো, তাহলে তোমাদের সোয়াল, তোমাদের দোয়া কবুল হবে। তোমরা যদি আল্লাহ তাআলাকে ডাকো, আল্লাহ তাআলা সেই ডাকে তোমাদেরকে সাড়া দিবে। তাহলে আসুন আমরা আজকে আমি আপনাদেরকে একটি দোয়া দেখাবো, যে দোয়াটা আমরা সবাই শিখে নিব, অর্থাৎ আপনার মনের আশা পূরণ হওয়ার জন্য এই দোয়াটি আপনি এটা আন্তরিকতার সাথে এবং খুব কাইমানুবাক্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি এটা করবেন, এবং দোয়া করার আগে এই দোয়াটি পড়ে নেবেন। এই যে দোয়াগুলি আপনি পড়ে নেবেন, ইনশাআল্লাহ এই ইসমে আজমের মাধ্যমে যদি আপনি দোয়া শুরু করেন, এরপরে যদি আপনি আল্লাহর কাছে আপনার মনের কথা বলেন, আমরা বলতে পারি যে আপনার দোয়া কী হবে, কবুল হবে। তাহলে আসুন আমরা আজকের একটা দোয়া দেখি, যেটাকে আমরা এই ইসমে আজম বলতে পারি। আজকের যে দোয়া সেই দোয়াটি হলো যে মনের আশা পূরণ হওয়ার দোয়া, মনের আশা পূরণ হওয়ার দোয়া, যেটাকে আমরা ইসমে আজম বলতে পারি। ইসমে আজম, ইসমে আজম মানে কি? মহান নাম। ইসমে আজম মানে হইল যে আল্লাহ তাআলার মহান নাম। আসুন আমরা একবার পড়ি।
اللهم إني أسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد السمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أمي أبار بولتي. اللهم إني أسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد السمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أمي أبار بولتي. اللهم إني أسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد السمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আপনারা এই দোয়ার মধ্যে একটা মিস্টেক আছে, এখানে মধ্যে আল্লাহ ইল্লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ হবে, এখানে ইয়াকে বাই মিস্টেক প্রিন্টের মধ্যে তা হয়ে গেছে। আপনারা পড়বেন কিন্তু এটা আপনারা জানেন, এই যে কুল হু আল্লাহর মধ্যে আছে আল্লাহু সামাদ আল্লাহ ইল্লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, এই সেমিলার হবে আল্লাহ ইল্লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ ইল্লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আমরা এই দোয়াটি আমরা এরকমই পড়বো, اللهم إني أسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد السمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এটা অর্থ হলো যে হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি, হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি আর সাক্ষী দিচ্ছি যে যে তুমি একমাত্র আল্লাহ, যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই, আপনি ছাড়া আর কোনো উপাস্য নাই, যিনি একক, যিনি একক অমুকাপেক্ষী, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমকক্ষ কেউ নাই, আর তার সমকক্ষ কেউ নাই। আমি আবার বলছি এটার অর্থ, হে আল্লাহ আমি তোমার কাছে সওয়াল করছি, তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষী দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি একমাত্র আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, যিনি একক অমুকাপেক্ষী, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমকক্ষ কেউ নেই। সুবহানাল্লাহ, এটা হলো ইসমে আজম। এখন কথা হলো এই যেটা আমরা বললাম, এই যে দোয়াটি আপনাদেরকে দেখালাম সেই দোয়াটি যদি হাদিসের দিকে আমরা যাই, হাদিসের মধ্যে আসছে, দোয়াটাও আসছে হাদিসের মধ্যে আসছে, যেটা আমরা হাদিস থেকে আমরা বলেছি আপনার তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এটা এসেছে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এটা এসেছে, হযরত বুরাইদা থেকে এসেছে, আন বুরাইদা বিন আল হুসাইব, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিআ রাজুলান ইয়াকুল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে এই দোয়াটি পড়তে শুনলেন, যে দোয়াটি আমি আপনাদেরকে দেখালাম এই দোয়াটি পড়তে শুনলেন। এই দোয়াটি কি উনি পড়ছিল, ওই আল্লাহ রাসূল শুনছিলেন একজন সাহাবীর কাছ থেকে, উনি দোয়াটি পড়ছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনত আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি সে পড়ছিল, তখন আল্লাহ রাসূল এই দোয়াটি শোনার পরে বললেন, যে আল্লাহ রাসূল বললেন যে এই ব্যক্তি আল্লাহ তাআলার এমন একটি নাম নিয়ে সে আল্লাহকে ডাকছে, যে নাম নিয়ে ডাকলে আল্লাহ তাআলা তাকে কি করবেন, তার দোয়াকে কবুল করবেন, সে ডাক দিলে তার ডাকে সাড়া দিবেন। যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির এই দোয়াটি শুনলেন, সে এই দোয়াটি করছে আল্লাহর কাছে, এই দোয়াটি করছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. তখন এই দোয়াটি শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন لقد سالت الله بالاسم الذي اذا سئل به اعطى واذا دعي به اجاب. যে ব্যক্তি এমন একটা নাম নিয়ে আল্লাহকে ডাকছে, যে নামে ডাকলে, যে নামে আল্লাহকে ডাকলে, সওয়াল করলে, প্রার্থনা করলে তার প্রার্থনাকে কবুল করা হয়, সে ডাক দিলে এই আল্লাহ এই নাম নিয়ে ডাকলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন। এটা একটা হাদিস থেকে আমরা শুনলাম।
আমরা যদি আরো কিছু হাদিসের দিকে যাই, অন্য হাদিসের মধ্যে আসছে হাদিসে আবু উমামা থেকে বর্ণিত, আবি উমামা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইসমুল্লাহিল আযম ফি সুওয়ারিন মিনাল কুরআন, যে আল্লাহ তাআলার যে ইসমে আযম যেটা এটা ফি সুওয়ারিন মিনাল কুরআন সালাস, যে কুরআন করিমের তিনটা সূরার মধ্যে মিলে, কুরআন করিমের তিনটা সূরার মধ্যে ইসমে আযম আপনি তালাশ করলে পাবেন। আল্লাহ রাসূল বলছেন ইসমুল্লাহিল আযম ফি সুওয়ারিন মিনাল কুরআন সালাস, যে কোরআনে করিমের তিনটি সূরার মধ্যে ইসমে আযম আছে। কয়টি সূরার মধ্যে? তিনটি সূরার মধ্যে, একটা হলো ফিল বাকারা, একটা হলো আল ইমরান, একটা হলো তোহা। ফিল বাকারা ও আল ইমরান ও তোহা, রওয়াহু ইবনে মাজা, এটা হাদিসটা ইবনে মাজার মধ্যে আসেছে, ইবনে মাজার মধ্যে আমরা এই হাদিসটা পাইলাম। এখন এই যে হাদিসের মধ্যে আসছে কোরআনে করিমের তিনটি সূরার মধ্যে ইসমে আযম আছে, এই এটা আয়াত কোনটা কোনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা ভালো করে শুনেন। কোরআনে করিমের মধ্যে আল্লাহ রাসূল বলছেন তিনটা সূরার মধ্যে ইসমে আযম আছে, একটা হলো সূরাতুল বাকারা, একটা হলো সূরা আল ইমরান, একটা হলো সূরা তোহা। সূরা বাকারার 163 নম্বর আয়াত, 163 নম্বর আয়াতের মধ্যে প্রথম ইসমে আযম আপনি পাবেন। আয়াতটা হলো ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লাহুর রহমানুর রহিম ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লাহুর রহমানুর রহিম, এটা হলো সূরা বাকারার 163 নম্বর আয়াত। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লাহুর রহমানুর রহিম, তোমাদের মাবুদ ইলাহুন ওয়াহিদ, উনি তো হলেন একজন মাবুদ, ইলাহুন ওয়াহিদ একক, ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লাহুর রহমানুর রহিম, আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই যিনি রহমান এবং রহিম, যিনি অতি দয়ালু অতি মেহরবান। এটা ছিল সূরা বাকারার 163 নম্বর আয়াত, 163 নম্বর আয়াত, এটা ছিল ইসমে আযমের আমরা সূরাতুল বাকারার 163 নম্বর আয়াত, এটা হলো আপনার ইসমে আযম। দুই নম্বর হলো সূরা আল ইমরানের প্রথম এবং দ্বিতীয় আয়াত, সূরা আল ইমরানের প্রথম দিকে যে আয়াতটা, প্রথম আয়াত এবং দ্বিতীয় আয়াত, এটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা হলো সূরা আল ইমরানের প্রথম এবং দ্বিতীয় আয়াত। আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর যিনি জীবিত চিরঞ্জীব, আল কাইয়ুম যিনি বিশ্ব পরিচালক, এটা হলো সূরা আল ইমরানের প্রথম এবং দ্বিতীয় আয়াত। আর সূরা তোহার 111 নম্বর আয়াত, সূরা তোহার 111 নম্বর আয়াত, 111 নম্বর আয়াত, وَعَنَتِ الْوُجُوهُ لِلْحَيِّ الْقَيُّومِ وَعَنَتِ الْوُجُوهُ لِلْحَيِّ الْقَيُّومِ وَعَنَتِ الْوُجُوهُ لِلْحَيِّ الْقَيُّومِ وَعَنَتِ الْوُجُوهُ لِلْحَيِّ الْقَيُّومِ। এখন আমরা যদি একসাথে সবগুলো মিলে, সবগুলো যদি একসাথে এরকম আমরা দোয়া শুরু করার আগে আমরা ধরেন এরকম পড়ে নিব, একবার প্রথমে আল্লাহর প্রশংসা করব, দুরুদ পড়ব, এরপরে ইসমে আযম যে কয়েকটা আয়াত আছে এবং হাদিসের মধ্যে যে দোয়াটি আছে এগুলো পড়ার পরে এরপরে আমি দোয়াটা করব, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। তাহলে একসাথে যদি আমরা পড়ি এরকম পড়বেন, আপনি প্রথমে বললেন যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين, এরপরে আপনি বললেন وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم وعنت الوجوه للحي القيوم, এরপরে আপনি যে হাদিসের মধ্যে যে দোয়াটি আসছে এই দোয়াটি আপনি পড়ে নিলেন, اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله
لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এরপরে আপনি আপনার দোয়া করলেন, আপনি আপনার মনের যত আশা আছে এগুলো করলেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ. আরেকটা হাদিসের মধ্যে একটা দোয়া আছে এরকম, আপনি এটাও এটাকেও ইসমে আজম বলা হয়েছে. আন আনাস রাদিয়াল্লাহু আনহু আন্নাহু কানা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জালিসান ওয়া রাজুলুন ইসাল্লি সুম্মা দাআ. হযরত আনাস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বসাছিলেন, এই সময় একজন ব্যক্তি এই দোয়াটি করল, নামাজ পড়ছিল, এবার পরে দোয়াটি করছিল, নামাজের পরে দোয়াটি করছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বি আন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনত আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম. এরপরে আল্লাহ রাসূল এই দোয়াটি শোনার পরে বলছিলেন, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ দাআ আল্লাহ বিসমিহিল আযীম. সে এই ব্যক্তি আল্লাহর মহান নামের দ্বারা দোয়া করেছে, আল্লাযী ইযা দুয়িয়া বিহি আজাবা. এই দোয়ার মাধ্যমে যদি দোয়া করা হয় দোয়া কবুল হবে. এরপরে যদি আল্লাহর কাছে ওয়াইযা সুইলা বিহি আতা, যদি সওয়াল করে তার সওয়াল আল্লাহ তাআলা তাকে, শেষে যদি কোনো জিনিস আল্লাহর কাছে চায় আল্লাহ তাআলা তাকে দান করবেন. মোটামুটি কথা হলো আজকে আমরা আলোচনা করলাম যে ইসমে আজম সম্পর্কে. ইসমে আজম সম্পর্কে কোরআনে করিম থেকে তিনটা আয়াত আপনারা শিখে নেবেন, কোরআনে করিম থেকে তিনটা আয়াত আপনারা শিখে নেবেন. এক নম্বর আমরা বলছিলাম সুরা বাকারার 163 নম্বর আয়াত, দোয়াতে আপনি প্রথমে এই দোয়া আয়াতটি পড়ে নেবেন, সুরা বাকারার 163 নম্বর আয়াত, যে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম. এরপরে বলছিলাম সুরা আল ইমরানের প্রথম এবং দ্বিতীয় আয়াত, আলিফ লাম মিম الله لا اله الا هو الحي القيوم. এরপরে সূরা ত্বহার 111 নম্বর আয়াত, وعنت الوجوه للحي القيوم. এরপর হাদিস থেকে যে দুটি দোয়া মিলে, যদি দুটি দোয়া আপনি পারেন তাহলে দুটি দোয়াই পড়বেন, যদি আপনি দুটি দোয়া পারেন না একটা দোয়াই পড়েন. প্রথম যে দোয়াটি আমি আপনাদেরকে দেখাইছিলাম, আপনাদেরকে আমি স্ক্রিনের মধ্যে আপনারা দেখছেন যে দোয়াটি, এটা আপনারা পড়ে নেবেন. এটাকে আল্লামা ইবনে হাজার আসকালানি, হাদিতে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি, এই হাদিসটা যে প্রথম দোয়া যে দোয়াটি আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, আপনারা যদি আপনারা আবারও দেখতে পারবেন ইনশাআল্লাহ, এই দোয়াটি ইসমে আজম যেটা আপনাদেরকে আমি প্রথমে যেটা দেখে আমরা বলছিলাম হাদিসের মাধ্যমে যেটা মিলে, এই দোয়াটিও আপনারা শিখে নেবেন, যে যেটাকে ইবনে হাজার আসকালের আসকালানি রহমতুল্লাহ আলী বলেন যে ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ একটা হাদিস উনি বলেছেন. এটা এটা হলো যে اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. এই দোয়াটি আপনারা প্রথমে আপনারা পড়ে নেবেন, এরপরে আপনি দোয়া করবেন. তাইলে প্রথমে আপনি এই যে কোরআনে কারীম থেকে তিনটা আয়াত পড়বেন, এরপরে আপনি এই যে হাদিস থেকে যে দোয়াটি মিলে এই দোয়াটি পড়ে নেবেন. اللهم اني اسالك باني اشهد انك انت الله انك انت الله لا اله الا انت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এরপরে আপনি দোয়া করবেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ. আসলে দোয়া অনেক সময় আছে আপনার দোয়ার যে আদাব আছে এগুলোকে মেনটেন করতে হবে, এগুলোকে মেনটেন করতে হবে. যেমন দোয়ার মধ্যে আপনি কায়মানুপক্ষে এবং একাগ্রতার সাথে এবং নিষ্ঠার সাথে আল্লাহর কাছে ডাকতে হবে এবং গাফিল হয় না. এরপরে আপনার দোয়ার মধ্যে আরও কিছু শর্ত আছে, যে হালাল বক্ষণ হতে হবে, এরকম আল্লাহকে ডাকতে হবে ইনশাআল্লাহ. আপনি একেন নিয়ে বিশ্বাস করবেন, একেন ডাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়াকে কবুল করবেন. এরপরেও যদি আপনার দোয়া আপনি দেখছেন আপনার মনের আশাটা পূরণ হচ্ছে না, তাহলে আপনি মনে করবেন যে আপনার জন্য আল্লাহ তাআলা আখেরাতের মধ্যে রাখছেন এবং আপনার জন্য মঙ্গল যেটা এটাই রাখছেন আপনার জন্য, আপনার জন্য যেটা মঙ্গল হবে সেটাই আপনাকে আল্লাহ তাআলা দিবেন. অনেক সময় ছোটো বাচ্চারা অনেক কিছু চায় মা বাবার কাছে, সব জিনিস কিন্তু মা বাবা দেয় না. তারা জানে কোনটা বাচ্চার জন্য ভালো হবে, কোনটা ভালো হবে এটা তারা জানে. হ্যাঁ, এখন ছেলে যদি খাতে তবুও দেয় না, তবুও দেয় না. হ্যাঁ, আহারে, হ্যাঁ, এই জন্য ঠিক এরকম আল্লাহ রাব্বুল আলামিন চাওয়ার জন্য আমরা চাইব, যত নেক আশা আছে আল্লাহর কাছে চাইব, আল্লাহর কাছে চাইব, কিন্তু দেওয়ার ব্যাপারে একই রাখব, আল্লাহ তাআলা দিবেন, যদি না দেন তবু আশা রাখবেন ইনশাআল্লাহ এর মধ্যে আল্লাহ তাআলা এর বদলা অন্য কিছু দিবেন, আল্লাহ তাআলা আপনাকে মুসিবত থেকে দূর রাখবেন. জি, আমার সাথে কলার আছেন, জি কলার, আসসালামু আলাইকুম. হ্যালো, আসসালামু আলাইকুম. হ্যালো, আসসালামু আলাইকুম. ওয়ালাইকুম আসসালাম. জি, আমি জানতাম চাইছি ওখান যে নামাজ ও সালাতুল দোহা কয়টার দিকে পড়া লাগবে?
জি, আপনার আর কোনো প্রশ্ন আছে নি? আর জি, আর একটা প্রশ্ন, দেন ওযু ছাড়া কতক্ষণ পড়া দেব, কোরআনের আয়াত পড়া দেব নি? ওযু বা পাক অবস্থায়? না, পাক অবস্থায়। জি জি জি, ঠিক আছে ঠিক আছে জি, আমরা বলবো ইনশাআল্লাহ। জি জি, নেক্সট করে। আসসালামু আলাইকুম। জি কলার, জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো আছেন? জি আছি আমরা, আপনারা ভালো আছেন? জি আছি ভালো। তো আমি বেমার থাকি, আমার একটা দোয়া করতে আপনি, আমার মা বাপ গাড়ি হাজবেন্ড বেমার থাকো। এটা আপনি প্রশ্ন করুক, কোনো প্রশ্ন আছে নি? দোয়া চাইবার তো এই প্রোগ্রামের মাঝে আপনি দোয়া তো আমরা সবার লাগে করি, কোনো প্রশ্ন থাকলে করুক। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। টিভির ভলিউমটা কমাও কর প্লিজ। জি জি, হওকা জি। প্রশ্ন হইল এই সমস্ত নাইজানি বা এইরকম মাথা কি কথাগুলো ক্লিয়ার হন না? আচ্ছা, আমি আবার রিপিট করলাম, মসজিদ হন্ডানি? জি জি জি, মসজিদ আগর খাতার বইয়া তো বন্ধ লোকা আসর পর থাকি মাগরি পর্যন্ত ই সাম ই কখন করে মানে আসর থাকি মগরিব কিতা কইলা ও দিয়ে পর্যন্ত গিয়া কি তোমার আগর খাতার বইয়া গল্প করা দুনিয়াদারি এই সমস্ত জিনিস করলে কতটুকু নেকি হইব বা এগুলো রাখতে নি বা এই সমস্ত ব্যাপারে আমরা হাজির তো আর কোনো হাজির আছে এই মুজিত বা তার ব্যাপারে যদি একটু কমেন দিলে খুশি হই যাব। মানে থ্যাংক ইউ ভেরি মাচ। জি জি জি, যে আমরা একটু উত্তরের দিকে যাই, আমরা পরে আবার কলের দিকে যাব ইনশাআল্লাহ। একজন বোন প্রশ্ন করেছেন সালাতুদ দোহা, সালাতুদ দোহা এটা কোন সময় পড়া যাবে? একটা হইলো আপনার এই যে ফজর নামাজের পরে ইশরাকের নামাজ, এটা হলো ধরেন সূর্য ওঠার আপনার 15 মিনিট পরে আপনি পড়তে পারবেন, 15 থেকে 20 মিনিট পরে আপনি পড়বেন এটা আপনি। আর চাস্তের নামাজ যেটা, এটা হলো একটু লেটে, 1-2 ঘন্টা পরে পড়েন, ধরেন যে সময় থেকে সূর্য উঠছে 1-2 ঘন্টা পরে, একবারে দুপুরের আগ পর্যন্ত আপনি পড়তে পারবেন। অর্থাৎ এখন যদি, এখন তো অনেক আর্লি হয়ে যায় ফজর নামাজ, হ্যাঁ এখন আপনি হয়তো 8টার দিকেই পড়তে পারবেন, চারটার নামাজ 8টা থেকে নিয়ে আপনি এই একবারে 12টা পর্যন্ত পড়তে পারবেন। একটা কথার কথা বললাম, অর্থাৎ দুপুরের আগ পর্যন্ত আপনি পড়তে পারবেন, বেশি লেট করার দরকার নাই। আপনি যদি সকাল সকাল পড়ে নেন, হ্যাঁ যদি কোনো কারণে লেট হয়েছে তাইলে একবারে দুপুর পর্যন্ত পড়তে পারবেন, দুপুরের আগ পর্যন্ত। যে দুপুরের টাইমে নামাজ পড়া হারাম, 3টা টাইমে নামাজ পড়া হারাম, সূর্য ওঠার সময়, সূর্য যে সময় মাথার উপরে থাকে অর্থাৎ জোহরের বিগিনিংয়ের আগের 10 মিনিট, আর এদিকে সূর্য ডুবার সময়, এই 3 টাইমে নামাজ পড়া হারাম। এই টাইম ছাড়া আপনি এগুলো খেয়াল রাখতে হবে। তাইলে আপনি চাস্তের নামাজ আপনি পড়তে পারছেন, চাস্তের নামাজ আপনি পড়তে পারছেন, আপনি ধরেন 7:30-8টার দিকে পড়তে পারছেন বর্তমানে, বর্তমান সময় হিসাবে আমি বলতেছি, ইউকেতে বলতেছি আর কি। ওই আমাদের প্রোগ্রাম তো অন্যান্য দেশ থেকেও দেখতেছেন, বিভিন্ন দেশ থেকে দেখতেছেন, আমি বলছিলাম ইউকের থেকে,
যে এই জন্য আমরা এই চাষতের নামাজ আমরা এইরকম পড়তে পারবো ইনশাল্লাহ, সূর্যটা একটু তেজ হওয়ার পরে, আমাদের সূর্য যেটা একটু তেজ হওয়ার পরে আমরা এটা পড়ি ইনশাল্লাহ, আমরা এটা পড়বো ইনশাল্লাহ। আমরা একটা ছোটো বিরতিতে যাব, বিরতি থেকে এসে আপনাদের আবারও আরও কিছু কল নিব, আপনাদের প্রশ্নের উত্তরের দিকে যাব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন মাসনুন দোয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء المرسلين। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে আবারো স্বাগত জানাই মাসনুনের প্রোগ্রামে। আমরা আজকে আপনাদের সামনে বিশেষ করে যে দোয়া নিয়ে আলোচনা করেছি সেটা ছিল ইসমে আজম। সেই ইসমে আজম সম্পর্কে আপনারা শুনেছেন, অনেকে শুনেছেন, আলোচনা শুনেছেন। ইসমে আজমের মাধ্যমে যে দোয়া করা হয় যে সেই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করা হয়, যেটাই আপনি চাইবেন, যেহেতু আপনার কি আছে, মনের আশা আছে, আপনি যদি ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করেন সেই দোয়াটা কবুল হয়, যে জিনিসটা আপনি চাইবেন সেই জিনিসটা আপনাকে দেওয়া হয়। আমাদের কাছে কিছু প্রশ্ন আসছিল, এর মধ্যে একজন বোন প্রশ্ন করেছিলেন যে ওযু ছাড়া কোরআনে করিমের আয়াত পড়া যাবে কি না। হ্যাঁ, ওযু ছাড়া কোরআনে করিমের আয়াত পড়া যাবে। ওযু ছাড়া আপনি কোরআনে করিমের আয়াত এগুলো পড়তে পারবেন, জিকির করতে পারবেন, এগুলো ওযু ছাড়াও করতে পারবেন। ওযুর সাথে থাকা এটা উত্তম, ওযুর মাধ্যমে কোরআন তেলাওয়াত করতে পারলে এটা তো ভালো, কিন্তু অনেক সময় আছে আমরা হয়তো ওযুতে আপনি রাখতে পারছেন না বা ওযু নাই, কিন্তু এটার মানে হইল এরপরও আপনি চাইলে আপনাকে আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছেন যে আপনি এরপরও মহরুম যাতে না হন, আপনি যাতে আপনি আপনার দরজা আপনার পজিশনকে জান্নাতের মধ্যে বাড়ান। আমাদের অনেক সময় আছে ও সুযোগ আছে ওযু ছাড়াও আপনি জিকির করবার, তসবিহাত আদায় করবার, কোরআনে করিম তেলাওয়াত করার, এটা আল্লাহ তাআলা আপনাকে সুযোগ করে দিয়েছেন। হ্যাঁ, শুধুমাত্র কোরআনকে টাচ করা যায় না, লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন, কিন্তু হিসাবে আপনি কোরআনে করিম আপনি নাপাক অবস্থায়ও আপনার উপর গুসল ফরজ অবস্থায়ও আপনি চাইলে আপনি কী করতে পারবেন, যে জিকির করতে পারবেন, কিন্তু গুসল ফরজ করা অবস্থায় আপনি কোরআনে করিমের তেলাওয়াত করবেন না, কোরআনে করিমের তেলাওয়াত আপনি করবেন না, কিন্তু এমনি আপনার ওযু নাই, ছোটো ছোটো নাপাকি যেটা ওযু ওযু যেটা আপনার শরীরের মধ্যে ওযু ওযু দরকার, গুসল না, ওযুর অবস্থা ওযু না থাকা অবস্থায় আপনি চাইলে কোরআন পড়তে পারবেন, কিন্তু গুসল ফরজ হলে এই অবস্থায় আপনি কোরআনে করিম আপনি পড়বেন না। হ্যাঁ, শুধুমাত্র আয়াতুল কুরসি এরকম ছোটো ছোটো যেগুলো কোরআনে করিমের আয়াত, সুরাতুল ফালাক, সুরাতুল নাস, এগুলোকে দোয়া বলা হয়েছে, এইসব এগুলো আপনি পড়তে পারবেন, এগুলো পড়তে পারবেন, কিন্তু কোরআন আজ এ কোরআন হিসাবে আপনি এগুলো পড়তে পারবেন না। হ্যাঁ, এরপরে আরেকটা প্রশ্ন ছিল যে একজন বোন প্রশ্ন করেছেন সালাত ও তসবির নামাজ এবং কাজা নামাজ, এগুলো তো আপনি আমরা অনেক অনেকবারই বলেছি, সালাত ও তসবির নামাজ এটা একটা নফল নামাজ, চার রাকাত নামাজ আপনি একসাথে পড়বেন, চার রাকাত নামাজ এটা এক 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 সালামে চার রাকাত নামাজ আপনি আদায় করবেন, এটা ফরজ না ওয়াজিব না, এটা একটা নফল নামাজ। হ্যাঁ, যে প্রত্যেক রাকাতে 75 times হবে আর চার রাকাতে হবে 300 বার হবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, প্রথমে যে সময় আল্লাহ আকবার বলবেন, এরপরে এই সুবহানাকাল্লাহ, এরপরে এই যে আপনার কী অবস্থায় যে প্রথমে আপনি সূরা ফাতিহা শুরু করার আগে, সূরা ফাতিহা শুরু করার আগে আপনি বলবেন এই তসবিটা, এই তসবিটা পনেরো বার পড়বেন, রুকুতে যাওয়ার আগে 10 বার পড়বেন, এরপরে রুকুতে যাওয়ার পরে তসবি আদায় করার পরে আরও 10 বার পড়বেন, রুকু থেকে উঠে আরও 10 বার পড়বেন, সজিদায় যে সময় যাবেন সজিদায় যাওয়ার পরে প্রথম সজিদায় আরও 10 বার পড়বেন, সজিদার থেকে উঠে আপনি আরও 10 বার পড়বেন, সেকেন্ড সজিদায় গিয়ে আরও 10 বার পড়বেন, তাহলে হয়ে যাবে টোটাল হয়ে যাবে 75 times। এরপরে এইরকম সেকেন্ড রাকাতে এইরকম, থার্ড রাকাতে এইরকম, চার নম্বর রাকাত, ফোর্থ রাকাতে এইরকম, তখন দেখা যাবে তো আপনার সব মিলে কী হয়ে যাবে 300 times হয়ে যাবে। এটা একটা নফল নামাজ, যদি আমরা সবসময় না পারি কমসে কম একবার পড়ি জীবনে একবার, যদি এটা যদি বলছেন যে তুমি সম্ভব হলে তুমি পড়ো ডেইলি পড়ো, ডেইলি যদি পারো না সপ্তাহে পড়ো, সপ্তাহে যদি না পড়ো তাহলে তুমি মাসে পড়ো, মাসে যদি না পড়ো তাহলে তুমি বছরও নেই একবার পড়ো, এটাকে আমরা পড়ার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আরেকজন প্রশ্ন করে সেম কোয়েশনের মধ্যে ছিল কজা নামাজ, হ্যাঁ কজা নামাজ এটা আপনি আদায় করবেন, কজা আদায় করার পরেও যদি আল্লাহ মাফ করে দেন তবুও তো ভালো, তবুও তো ভালো। এই জন্য একবারে সহজ হলো যে আপনি প্রত্যেক নামাজের সাথে এক একটা নামাজের সাথে এক একটা নামাজ পড়বেন, যদি আপনি বেশি পড়তে পারেন পড়বেন,
জোহরের নামাজের সাথে জোহরের নামাজ কজা করলেন, আসরের নামাজের সাথে আসরের কজা করলেন, মগরিবের সাথে মগরিব করলেন, এশার সাথে এশা করলেন, দেখা যাবে এক বছর পরে এক বছরের কজা হয়ে গেছে, দুই বছর পরে দুই বছরের কজা হয়ে গেছে। আপনি কেমনে নিয়ত করবেন? আপনার তো এক্স্যাক্টলি ডেট মনে নাই কোন দিনের কজা করছেন। আপনি বলবেন আমার জীবনের সর্বশেষ জোহরের নামাজের কজা আদায় করছি, আমার জীবনের সর্বশেষ আসরের নামাজের কজা আদায় করছি, আমার জীবনের সর্বশেষ মগরিবের নামাজের কজা আদায় করছি, আমার জীবনের সর্বশেষ এশার নামাজের কজা আদায় করেছি। এরকম হলে একটা একটা করে মাইনাস হবে, মাইনাস হবে। দেখা যাবে আপনি একটা অনুমান করবেন আপনার কয় বছরের, আপনার হতে পারে এক বছরের, হতে পারে ছয় মাসের, হতে পারে দুই বছরের, হতে পারে পাঁচ বছরের, হতে পারে দশ বছরের, তবুও আপনি নিয়ত করেন আর কজা করব না, আর নামাজকে ছাড়ব না, যা করছি কবিরা গুনাহ করে ফেলেছি, আল্লাহকে নারাজ করে ফেলেছি, আমরা আর গুনাহ করব না। আর সাথে সাথে কজাটা আদায় করার পরেও যদি আল্লাহ তাআলা মাফ করে দেন তবুও তো ভালো, তবুও তো ভালো। অনেকে বলেন যে কজা আদায় করতে হবে না, তওবা করেন, তওবা তো করবই আমরা, কিন্তু কজা যদি আপনার এই মেজরিটি উলামায়ে কেরাম বলছেন কজা লাগবে, কজা লাগবে, হ্যাঁ, এই জন্য কজা আদায় করার পরে যদি দেখা যায় আপনি কজাটা যদি দেখা যায় আপনার কেউ কেউ বলছেন যেহেতু যে এটা কজা করতে হবে না, এখন আপনি তো নামাজ পড়ছেন কজা আদায় করছেন, এটা যদি আপনার আদায় করা নাও লাগে তবু এটা নামাজ হবে, এটা নফল নামাজের সবতে পাবেন। এই জন্য আমাদের সাজেশন হলো যে আপনি নামাজ কজা করবেন, নামাজ কজা করবেন, কজা করার পরেও যদি আমরা পানিশমেন্ট থেকে বাঁচতে পারি তবুও ভালো, তবুও ভালো, আল্লাহর রহমতের, আল্লাহর রহমতের দরকার আমাদের। এই জন্য আমরা ইনশাআল্লাহ আপনি যদি কোনো মানুষের কাছ থেকে পাওনা আনেন, পাওনা দেওয়ার পরে লেট করলেও আপনি দিবেন এবং আশা করবেন যে তার সে আপনাকে মাফ করে দিবে। যে আমাদের সাথে কলার আছেন, যে কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি জি জি। আমার একটা প্রশ্ন, আপনি তো সালাতুল তাসবিহ নামাজের কথা মাত্রা, জি, আচ্ছা ওই দোয়াটা, জি, রকিতা কেন নুন না আলিফ, আল্লাহি না নাল্লাহি, সুবহান আল্লাহি না সুবহান নাল্লাহি, সুবহান আল্লাহি, আল্লাহি না সুবহান, সুবহান আল্লাহি, জি আলিফ হইতো, জি এটা তো সুবহানাল্লাহ কমন ওয়ার্ড তো নাইনি, জি জি, তারপরে আমি আজকে জিকাই জেনে যদি কেন তো সুবহান, সুবহান আল্লাহি হইতো না সুবহান আল্লাহি হইতো হান্ত আমি পুরা শিওর হইতাম চাই না, জি সুবহান আল্লাহি, সুবহা সুবহান আল্লাহি, জি আচ্ছা আচ্ছা হান্ত আমি শিওর হইলাম, আপনি দোয়া করবো আমরা লাগে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমাদের কাছে একজন প্রশ্ন করেছিলেন আসর থেকে মগরিবের সময়ে যে আমরা অনেক সময় আছে মসজিদের মধ্যে আমরা কী করি, গল্পগুজর করি, এই ব্যাপারে কিছু শরীয়তের দৃষ্টিতে এটা কেমন? আসলে দেখেন মসজিদ এটা এবাদতের জন্য বানানো হয়েছে, মসজিদ এটা বানানো হয়েছে কিসের জন্য? এবাদতের জন্য। এখন এই জায়গার মধ্যে আমরা যাতে এরকম কোনো কাজ না করি যেটার কারণে মসজিদ আদবের খেলাফ হয়, এরকম কোনো কাজ যাতে আমরা না করি, বিশেষ করে এটা মসজিদ যেটা এটা হলো মসজিদের মধ্যে আপনি হয়তো আপনি নামাজ পড়বেন, নফল নামাজ বা ফরজ নামাজ পড়বেন, অথবা আপনি তেলাওয়াত করবেন, অথবা আপনি জিকির আজকার করবেন, এরকম আপনি আমলের মধ্যে থাকবেন, একটা না একটা আমলের মধ্যে থাকবেন। দুনিয়ার লাইনে আপনি, দুনিয়ার লাইনে আপনি কোনো কথা আপনি মসজিদের এটা মসজিদের সাথে এটা মানে না, মানায় না। মসজিদের মধ্যে গিয়া যদি আপনি দুনিয়ার কথা শুরু করে দিলাম, হ্যাঁ এগুলো খুব সতর্ক থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে যে মসজিদের মধ্যে এটা দুনিয়াবি কথা যাতে আমরা না বলার চেষ্টা করি, এটাকে আমরা সবাইকে বলবো যে একটা সতর্ক থাকি। দুনিয়াবি কথা তো আমরা অনেক জায়গায় বলতে পারবো, মসজিদটা যে জায়গার মধ্যে আমরা শুধু ইবাদতের জন্যই আমরা রাখি, এটাই আমাদের জন্য উত্তম হবে। বিশেষ করে মসজিদের মধ্যে রফা সৌদ যেটা আওয়াজকে বড় করা, এটা আদবের খেলাফ। রফা সৌদ আওয়াজকে বড় করা, এটাও এটা কি, এটাকে বলা হয়েছে যে এটাকে আপনি অনেকে বলেছেন মকরু বলেছেন। এরপরে আপনার এরকম আছে যে আল্লাহ রাসূল বলছেন তোমরা মসজিদকে বাজার বানাইও না, তোমরা মসজিদকে বাজার বানাইও না, ওয়াইয়াকুম ওয়া হাইশাতাল আসওয়াক, বাজারের মতো সুরগোল করবানা মসজিদের মধ্যে, এরকম তোমরা আওয়াজ করবানা। ঠিক এরকম এরকম আসছে হাদিসের মধ্যে আসছে আখেরি জামানা, শেষ জামানা কিয়ামতের একটা আলামত হলো যে মসজিদের মধ্যে কী হয়, যে মসজিদ বাজারের মতো হয়ে যাবে, মসজিদের মধ্যে আওয়াজ হবে, মসজিদের মধ্যে কথাবার্তা, দুনিয়াবি কথাবার্তা বেশি হবে। এই জন্য আমরা অবশ্যই এগুলো থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। জি আমাদের সাথে কলার আছেন, জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি জি জি। হুজুর বেটা আছেন? জি হুজুর বেটা আছেন? হুজুর কইরা, জি জি হোকা, আমি শুনলাম আপনার কথা শুনলাম। আচ্ছা আমি না তার কিছু বার্তা আছি,
জি আপনি আমার সাথে কথা কইরা তো ই ই আচ্ছা আপনি কইতা আছে ওখানে ফয়লা কইতা ও টু এটা কোন মনে আমি আর আপনি কইলো ও নাম্বারটা নিও সাধারণত জানতাম আছে কোনটা নাম্বার ওখানে স্থানন জি সালাত ও তাসবিহ নাম্বার নেই সালাত ও তাসবিহ সম্পর্কে আমরা তো আলোচনা করছিলাম যে সালাত ও তাসবিহ যেটা এটাকে আমরা কি করতে পারি এটা নফল নামাজ এটা নফল নামাজের মধ্যে আমরা এটা চাইলে আমরা এটা আদায় করতে পারি এটা একটা হাদিসের মধ্যে আসছে قال لي عباس لي عباس আল্লাহ রাসূল বলছেন হযরত আব্বাসকে বলছিলেন ইয়া আব্বাস ইয়া আম্মা আলা উতিয়াকা যে তোমাকে আমি একটা আমলের কথা বলবো যে তুমি যেটা করো তাহলে আল্লাহ তাআলা তোমার গুনাহকে মাফ করে দিবেন হ্যাঁ غفر الله لك ذنبك اوله واخره قديمه وحديثه خطاه وعمده صغيره وكبيره سره وعلانيته এরকম আপনি পড়বেন ইনশাআল্লাহ এই পড়লে আপনাকে আল্লাহ তালা গুনাকে মাফ করে দিবেন তাহলে এটাকে আমরা একটা বললাম যে এটা আপনি চেষ্টা করবেন এটাকে সম্ভব হলে আপনি এটাকে পড়ার চেষ্টা করবেন আপনি যদি প্রত্যেক দিন নাও পড়েন তাহলে আপনি সপ্তাহে একবার পড়ার চেষ্টা করবেন সপ্তাহে যদি আপনি না পারেন তাহলে আপনি মাসে পড়বেন এরকম চেষ্টা করবেন যাতে মাঝে মাঝে এটা পড়া যায় কিনা আমরা যেটা বলছিলাম যে আজকের যে আলোচনাটা যেটা ছিল সেটা ছিল অনেক গুরুত্বপূর্ণ যে ইসমে আজম ইসমে আজম সম্পর্কে তো অনেক মতামত আছে অনেক মতামত আছে ইসমে আজম ফিক্স করে বলা হয় নাই যেরকম শবে কদরকে ফিক্স করে দেওয়া হয় নাই ইসমে আজমকে ফিক্স করে দেওয়া হয় নাই হ্যাঁ অনেক ইসলামিক স্কলাররা বলছেন যে ইসমে আজম বলছেন যে এটা হলো আল্লাহ শব্দ এটাই ইসমে আজম অনেক ইসলামিক স্কলার বলছেন যে আল্লাহ এই নামটাই হলো ইসমে আজম কেন আল্লাহ তাআলার অনেক গুণবাচক নাম আছে এর মধ্যে মূল নাম আসল নাম যেটা এটা হলো আল্লাহ আর বাকি যেগুলো আছে আর রহমান আর রাহিম আল মালিক আল কুদ্দুস আল সালাম আল মুমিন এগুলো হলো গুণবাচক এগুলো হলো আল্লাহ তাআলার কোয়ালিটি আল্লাহ তাআলার অনেক সিফাত আর ইসমে জাত আসল নাম হইল আল্লাহ এই জন্য অনেকে বলেন অনেক ইসলামিক স্কলাররা বলেন যে আপনি দোয়া শুরু করার আগে কাইমানু বাক্যে আল্লাহ শব্দের নাম ডাকেন আল্লাহ 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 আপনি 1000 বার পড়েন 2000 বার পড়েন 100 বার পড়েন এরপরে আপনি দোয়া করেন এটার নামও অনেকে বলছেন ইসলাম এটা ইসমে আজম বলছেন আল্লাহ শব্দ এটাই বলছেন ইসমে আজম আর এছাড়া আমি যে লম্বা আলোচনা করলাম আজকে যে বিশেষ করে ইসমে আজমের জন্য কোরআনে করিমের তিনটা আয়াত আমি বলেছি সেই তিনটা আয়াত আপনি দোয়ার শুরুতে পড়ে নেবেন এরপরে এই হাদিস থেকে যে দোয়াটি বললাম এই দোয়াটি পড়ে নেবেন এরপরে আপনি দোয়া শুরু করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার দোয়াকে কী করবেন কবুল করবেন আল্লাহ তালা আপনার দোয়াকে কবুল করবেন এই জন্য আমরা বলছিলাম প্রথমে আপনি এরকম বলবেন দোয়া শুরু করার আগে প্রথমে আপনি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন এরপরে আপনি বলবেন যে وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم এরপর বলবেন আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এরপর বলবেন ওয়ানাতিল উজুহু লিল হাইয়ুল কাইয়ুম এরপর হাদিস থেকে যে দোয়াটি ইসমে আজম সম্পর্কে হাদিস থেকে যেটা যে দোয়াটি আছে এই দোয়াটি পড়ে নেবেন اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এই দোয়াগুলো আপনি পড়বেন এরপরে আপনি আপনার মনের যে দোয়াগুলো আছে মনের যত আশা আছে এই দোয়াগুলো আপনি আল্লাহর কাছে করবেন ইনশাআল্লাহ আল্লাহ রাসূল বলছেন ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে সেই দোয়াকে কবুল করা হয় ডাক দিলে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবেন ইনশাআল্লাহ
এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করবো যাতে আমরা এই দোয়াগুলো শিখে নেই, যে দোয়াগুলো আমি বললাম সেই দোয়াগুলো আমরা যাতে শিখে নেই, এটা আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যত কে আছে আপনার অনেক সময় আছে দোয়ার যে আদাবগুলো আছে সে আদাবের দিকে খেয়াল রাখতে হবে, আপনি আর মনোযোগ দিয়া আল্লাহর কাছে আপনি করবেন, এরপরে আপনি এরকম করবেন যে দোয়াটা আল্লাহ তালা ইয়াকিনের সাথে বিশ্বাস রেখে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ, এর দ্বারা কী হবে আল্লাহ তালা আপনার দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা বলছিলাম যে যদি আপনি দোয়া কবুল হয় না, আপনি বলবেন হয়তো আমি তো দোয়া করতেছি আমার দোয়াটা তো হয়তো কবুল হইতেছে না, তাহলে আপনি মনে করবেন আল্লাহ তালা এর চাইতে উত্তম কোনো জিনিস আপনাকে দিচ্ছেন, দুনিয়া তো দিবেন, দুনিয়াতে হয়তো আপনাকে এর দ্বারা মুসিবত থেকে হেফাজত রাখবেন, আর সর্বশেষ হইলো আখেরাতের মধ্যে আল্লাহ তালা আপনি এটা বদলা দিবেন। এখন আপনার জন্য কোনটা মঙ্গল যেটা আছে সেটা আল্লাহ তালাই আপনাকে জানেন, আল্লাহ তালাই জানেন যে কোনটা আপনার জন্য মঙ্গল, সেই হিসাবে আপনি দোয়া করবেন একিনের সাথে। আর যদি আপনাকে আশা রাখবেন একিন রাখবেন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে, আর যদি দেখা যায় আপনার মনের আশা পূরণ হচ্ছে না তাহলে আপনি মনে করবেন যে আপনার জন্য মঙ্গল যেটা আছে যেটা মঙ্গল এটাই আল্লাহ তালা আপনাকে দিচ্ছেন, এটাই আপনার কী করতে হবে এটাকে এরকমই করতে আদায় করতে হবে, এরকম বিশ্বাস রাখতে হবে। আর আরেকটা দোয়া আমরা এরকম বলছিলাম যে আপনি দোয়া যেটা এটা অনেক বড় একটা ইবাদত, দোয়া সবার ভাগ্যে জুটে না, দোয়া করা আল্লাহর সামনে হাত পেতে আল্লাহর সামনে এই লম্বা সময় দোয়া করা এটা সবার ভাগ্যে জুটে না। হ্যাঁ আল্লাহ একবার আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, চাইতে থাকবো এই চাওয়ার চাইতে যে আমরা যদি দোয়া করি আমরা ইনশাআল্লাহ আল্লাহ তালা বলছেন তুমি আমার কাছে দোয়া করো আমি তোমার দোয়াকে কবুল করব। হ্যাঁ উজিবু দাআওয়াত আদ-দাঈ ইযা দাআন, আমাদের সাথে কলার আছেন, জি কলার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাইছি। জি একজন বড় আলিমে বলছিলেন যে এক নিয়তে সরি সাইন নিয়তে দুই রাকাত নামাজ পড়া যায়, এটা হলো শুকরানা সালাতুত তাহাজ্জুদ এরপরে ইস্তাগফার সালাতুল হাজ্জাত, এটা কতটুকু সঠিক? যে এক এক নিয়তে আবার কোকাতা প্রশ্নটা কিটা? এক নিয়তে সরি সাইন নিয়তে দুই রাকাত নামাজ পড়া যায় এশার বাদে বিতরের আগে। জি সাইন নিয়তে? জি সাইন নিয়তে। অর্থাৎ নফল নামাজের মধ্যে আপনি চাইলে একাধিক নিয়ত করতে পারবা, কিন্তু যেগুলা ফরজ নামাজ আছে অথবা সুন্নত যেগুলা ফিক্স আছে, আমি নফল নামাজের কথা কইলাম। জি জি ফরজ আর সুন্নত কেন? জি নফলের মধ্যে আপনি পারবা। জি সালাতুল শুকর সালাতুল তাওবা নিয়ত করতে পারবা। জি সালাতুল তাহাজ্জুদ। জি জি তাহাজ্জুদ। জি ঠিক আছে সালাতুল হাজাত এবারে আপনি হাজাতও করতে পারবা। ঠিক আছে তাহাজ্জুদ হাজাত আর কিতা কইলা? শুকরানা শুকরিয়াতান, মানে আল্লাহ তালার শুকরিয়া আদায় করবে আপনি, শুকরিয়াতান। আর আরেকটা হইলো কি আপনার আমি কইলাম আপনি চাইলে তওবা হারাইতে পারবা। হারাইছে দুই রাকাত নামাজ পড়া যায় বিতির আগে আর নফল নামাজ উনি বলছেন নাকি এশার নামাজের পরে, এশার ফরজ আদায় করার পরে যদি আপনি নফল নামাজ পড়েন এই সময় কয়েকটা নিয়ত আপনি ঢুকাইতে পারবেন? যে তাহাজ্জুদের নামাজের নিয়ত করলেন, পড়তেছেন এক নামাজ কিন্তু তাহাজ্জুদের নিয়ত করলেন, হাজতের কোনো প্রয়োজন আছে আপনার, এই প্রয়োজনের জন্য আল্লাহ যেন আপনার এই প্রয়োজনকে পূরণ করে দেয় এই নিয়তে আপনি পড়ছেন, এরপরে আপনার শুকরিয়া আল্লাহ তালা যে আপনাকে নিয়ামত দিচ্ছেন, ভালো রেখেছেন, সুস্থতা রেখেছেন, ইমানের উপরে রেখেছেন, ইমানের শুকরিয়া, আমলের শুকরিয়া, এই আপনার সম্পদের শুকরিয়া, আওলাদের শুকরিয়া, অর্থাৎ শুকরিয়াটা না নিয়ত করলেন, এরপরে হাজত বললেন, তাহাজুদ বললেন, তিনটা হয়ে গেল। আর চার নম্বর আমি বললাম চাইলে আপনি তওবাও ঢুকাইতে পারেন। এখন চারটা নিয়ত করতে হবে যে এরকম না, আপনি কোনো সময় নিয়ত একটা করলে সমস্যা নাই, একটা 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 করে করেন, চাইলে আপনি দুইটা করতে পারেন, চাইলে আপনি তিনটা করতে পারেন, চাইলে আপনি চারটা করতে পারেন, কিন্তু দিনের নামাজে আপনি তাহাজুদের নিয়ত করতে পারবেন না, মগরিবের পরে আপনি তাহাজুদের নিয়ত করতে পারবেন না, কেন মগরিবের পরে তো আর তাহাজুদ হবে না, এসার পরে না তাহাজুদ হয়। হ্যাঁ
মগরিবের পরে আপনি আওয়াবিন করতে পারেন, আওয়াবিনের নিয়ত আছে, চাইলে হাজতের নিয়ত করতে পারেন, শুক্রিয়াতন করতে পারেন, তওবা নিয়ত করতে পারেন। দিনের বেলা আপনি নফলের মাঝে আপনি নফল পড়ছেন, এই সময় আপনি হাজতের নিয়ত করতে পারেন, তওবা নিয়ত করতে পারেন, শুক্রিয়াতন নামাজ আপনি এটা নিয়ত করতে পারেন। জি, আমাদের সাথে একজন কলার আছেন। জি কলার, আসসালামু আলাইকুম। জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি একটা জিনিস ঠিক আছে। জি, আপনার কোনো প্রশ্ন নেই? জি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, নেক্সট কলার, আসসালামু আলাইকুম। জি, এশার নামাজ যদি আপনার কজা হয় তাইলে আপনার কজা হবে এশার চার রাকাত ফরজ নামাজের কজা আর বিতরের নামাজের কজা, সুন্নতের কজা নাই, শুধুমাত্র ফজরের সুন্নতের কজা। এটা বলা হয় যে আপনি আদায় করবেন এই দিন দুপুরের আগ পর্যন্ত, আপনি কজা করলে আপনি কজা করবেন, এছাড়া আর কোনো সুন্নতের কজা নাই। তাহলে এশার নামাজের কজা হইলে শুধুমাত্র চার রাকাত ফরজ আর বিতরের তিন রাকাতের কজা আদায় করতে হবে ইনশাআল্লাহ। জি, আমরা এই কথাই বলছিলাম যে আমাদের কি যেটা আমাদের সবারই মনের মধ্যে অনেক আশা বর্ষা থাকে, সেই আশা অনেক সময় আছে, সব আশা তার দুনিয়াতে পূরণ হবে না। অনেক আল্লাহ তাআলা বলছেন যে জান্নাতের মধ্যে তোমাদের সব চাহিদা পূরণ করে দেওয়া হবে, যে মা তাশতাহী আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গাফুরির রাহিম। জান্নাতের মধ্যে তোমাদেরকে তোমরা যা চাইবা, হ্যাঁ, এবং আল্লাহ তালা আমাদের জানেন, আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করছেন, আমাদের মনের মধ্যে কী কী চাহিদা এটা আল্লাহ তালা জানেন। দুনিয়ার মধ্যে আপনার সব চাহিদা হয়তো পূরণ হবে না, কিন্তু আমরা যদি আমল করে যাই, আল্লাহকে রাজি করে যাই, তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ তালা আমাদের সব আশাকে পূরণ করে দিবেন। আমাদের মনে যা চায় মা তাশতাহী আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন। আল্লাহু আকবার। অন্য আয়াতের মধ্যে বলছেন আল্লাহ তালা বলছেন যে ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এমন জিনিস রাখছেন যে মালা আইনুন রাআত, হাদিসের মধ্যে আসছে মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবি বাশার। জান্নাতের মধ্যে এমন নিয়ামত আছে যেটা আমরা দুনিয়ার মধ্যে আমরা চোখ দিয়ে দেখে নাই। দুনিয়ার মধ্যে আমরা আঙ্গুর দেখেছি, কিন্তু জান্নাতের আঙ্গুর এই দুনিয়ার আঙ্গুরের মতো হবে না। এটা একটা এই দেখছি, কিন্তু জান্নাতের আঙ্গুরের টেস্ট হবে আরও অনেক, যেটা কোনো তুলনা হতে পারে না। জান্নাতের মধ্যে যে ফ্রুট হবে, আপল হবে, জান্নাতের মধ্যে যে টেস্টটা হবে, এই টেস্টটা দুনিয়াতে আমরা কল্পনাই করতে পারবো না। এই জন্য এমন নিয়ামত আমরা পাবো যেটা আমরা চোখ দিয়ে দেখিও নাই, যেটা আমরা কান দিয়ে শুনিও নাই, যেটা আমরা কল্পনাও করতে পারি নাই। আল্লাহ তাআলা আপনার জান্নাতের মধ্যে আপনার জন্য আমার জন্য ঘর বানাইছেন সোনা এবং রূপা দিয়া। সুবহানাল্লাহ, সোনা রূপার ঘর। একটা ইট সোনা, একটা ইট রূপা, এরপরে আপনার এরকম ঘর আপনাকে বানাইছেন। এরপরে আবার পানির লাইন আছে, পানির উপরে ঘর, হ্যাঁ, চতুর্দিকে নদী আছে, একটা হলো পানির নদী, একটা দুধের নদী, একটা শরাবের নদী, একটা আপনার এই যে মধুর নদী, পানির নদী, এই সমস্ত নদী আপনার মনে যা চায় আপনি খাবেন, আপনার আপনি ডেকোর দিবেন, আপনার এটা হজম হয়ে যাবে, আপনার পেশাব ধরবে না। এই জন্য জান্নাতের জন্য আমরা আমলের কোনো বিকল্প নাই, আমল করে যাব। হ্যাঁ, দুনিয়ার মধ্যে আপনার জীবনের মধ্যে অনেক চাওয়া পাওয়া থাকে, অনেক জিনিস আমরা চাই, আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের কী করবো, দোয়াকে কবুল করব। এবং আজকে যে আমি দোয়াটি বললাম, সেই দোয়াটি আপনারা সবাই শিখে নেবেন ইনশাআল্লাহ। এটা ইসমে আজম হাদিসের মধ্যে যেটা এসেছে, আপনি এই দোয়াটি শিখে নেবেন, যেটা আমি হাদিস থেকেও বলেছিলাম এবং ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ বলেছেন যে এটা হলো ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য। ইসমে আজম সম্পর্কে ইবনে হাজার আসকালানি বলেছেন এটা হলো নির্ভরযোগ্য একটা বিশুদ্ধ হাদিস। সেটা হলো এটা কি, যে আল্লাহ মিন্নি আসালুকা বিআন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনত আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি আমরা শিখে নেব ইনশাআল্লাহ, এবং আরও যে দোয়াগুলো আমি বললাম সব দোয়াগুলো শিখে
আমরা যদি আল্লাহর কাছে কাইমানুবাক্ষে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করবেন। আপনারা আমাদের এই প্রোগ্রামকে ইউটিউবের মধ্যে গেলে ইকরা বাংলা মসনুন দোয়া মসনুন দোয়া লিখে সার্চ করলে আপনারা পাবেন এবং আমাদের এই প্রোগ্রাম আপনারা এই রিপিটের মধ্যে আপনারা দেখতে পারবেন। আগামী সপ্তাহে আপনারা আমাদের এই প্রোগ্রাম দেখার আহ্বান ডেকে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।